আগামী 12ই ডিসেম্বর বাংলাদেশে পাড়ি দেবে জেলা অ্যাথলেটিক দল। দলের ম্যানেজার হিসেবে বিদেশে পাড়ি দিতে চলেছেন স্বরূপনগরের বাসিন্দা ইসমাইল সর্দার। দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ায় খুশি ইসমাইল। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল তার। পড়াশুনোর পাশাপাশি চালিয়ে গিয়েছেন খেলাধুলো। পরিবারের আর্থিক অনটনেও খেলাধুলো ছাড়েননি তিনি। এই খেলাধুলোই তাকে অনেক সম্মান এনে দিয়েছে। স্বপ্ন দেখতেন আরও বড় হওয়ার, সেই খেলাধুলোয় ইসমাইলকে এনে দিয়েছে সাফল্য। বাংলা অ্যাথলেটিক দলের কোচ নির্বাচিত হয়ে চলতি মাসেই বাংলাদেশে পাড়ি দেবেন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ভূমিতলার বাসিন্দা ইসমাইল সর্দার। বয়স 50-এর কোটায় পৌঁছালেও আজও খেলাধুলোর প্রতি তার সমান ভালোবাসা। এখনও সকাল বিকাল নিয়মিত শরীর চর্চা করেন তিনি। ক্রীড়াপ্রেমীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। আগামী দিনে আরও বড় হওয়ার স্বপ্ন দেখেন। স্বরূপনগরের প্রত্যন্ত গ্রামে থেকেও স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন ইসমাইল সর্দার। পা বাড়িয়েছেন কলকাতায়। খেলাধুলোর প্রতি ভালোবাসা ও স্বপ্নকে ছুঁয়ে দেখার অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে পৌঁছে গিয়েছেন নিজের লক্ষ্যে। 1989 সালে অ্যাথলেটিক্সে জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। দেশে বিদেশের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইসমাইল। ম্যারাথনে তার প্রতিভা দেশে ও বিদেশে প্রশংসা লাভ করেছে। এবার তার মুকুটে নতুন পালক। বাংলা দলের কোচ হিসাবে বাংলাদেশে যেতে চলেছেন। আগামী 12ই ডিসেম্বর বাংলাদেশে রওনা দেবেন তিনি। দেশ বিদেশের বহু অ্যাথলেটিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তার সামনে আরও একটা সুযোগ। ইসমাইলের কথায় নিজেকে গর্বিত মনে হচ্ছে। লক্ষ্য একটাই, ভালো কিছু করার। আমি ছোটবেলা থেকে মোটামুটি খেলাধুলো খুব ভালো লাগতো আমার। আমি পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলোটা এরকম করতাম, এবং আমাদের যারা সিনিয়র তারা যখন আমাদের হাইস্কুল মাঠে যে বাৎসরিক মোটামুটি ক্রীড়া প্রতিযোগিতা হতো, সেই প্রতিযোগিতা আমি কিন্তু মোটামুটি দেখতে যেতাম। তাদের দেখে আমার খুব উৎসাহিত পেতাম আমি, এবং আমারও তখন মনে মনে হলো যে আমি একদিন ভালো মোটামুটি খেলোয়াড় হব। আমাদের সেই সময় আমাদের ভীষণ কিন্তু কষ্ট ছিল, এমনও দিন গেছে আমার যেটা সত্যি বলতে আমাদের ঠিকমতো খাতা মোটামুটি খাওয়া হতো না। আমি কিন্তু স্টেটে 4-5 বার কিন্তু মোটামুটি চ্যাম্পিয়ন হয়েছি, আমি কিন্তু ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছি, আমি কিন্তু অল ইন্ডিয়া ওই মোটামুটি ইন্টারন্যাশনাল মিট মোটামুটি পার্টিসিপেট করেছি। 2000 সালে যখন বন্যা হয় তখন আমাদের এখানে ছিল অত্যন্ত নিচু জায়গা, আমাদের যে ঘর ছিল একদম কিন্তু মেটের বাড়ি, আমরা ঘরটা ছেড়িয়ে মোটামুটি চলে গিয়েছিলাম। আমার সার্টিফিকেট টিকিট অনেক হারিয়ে গিয়েছে, সামান্য কিছু মোটামুটি কাছে আছে, আর সেই সমস্ত মেডেল ফেডেল সেই সময় কিছু কিন্তু বেশিতেও মোটামুটি পেটের দায়ে, এবং ওই 2000-এর বন্যেই সব হারিয়ে টারিয়ে মোটামুটি গিয়েছে। কিন্তু এখনও আমার কাছে মোটামুটি সার্টিফিকেট টিকিট মোটামুটি 2-10টা আছে। আমাদের হচ্ছে পশ্চিমবাংলা সহ আরও মোটামুটি কিছু কিছু স্টেট থেকে যাবে, এক একটা স্টেটের থেকে এক একজনা মোটামুটি টিম ম্যানেজার থাকবে। আমাদের হচ্ছে 30শে অক্টোবর কলকাতায় মোটামুটি আমাদের কিন্তু জেনারেল মিটিং ছিল, সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আমাকেই হচ্ছে টিম ম্যানেজার করা হয়েছে। আমরা হচ্ছে ইন্ডিয়ার হয়ে বাংলাদেশে খেলতে যাচ্ছি, ওখানে 5টা দেশ মিলে হচ্ছে একটা অ্যাথলেটিক্স মিট হবে। আমাদের এখান থেকে 20 জন ছেলে মেয়ে যাচ্ছে, ছেলে 10 জন, মেয়ে 10 জন, দুজনা কোচ আর আমি হচ্ছি টিম ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।